নমস্কার সুপার সাইক্লোন ড্যানিয়েলের তাণ্ডবে ভেঙেচুরে খান খান হয়ে গেল পুরো দেশ প্রবল বন্যা ও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃত্যু পরিণত হয়েছে আফ্রিকার দেশ লিবিয়া বন্যায় লিবিয়ার উপকূলীয় শহরে কুড়ি হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন প্রায় পনেরো হাজার মানুষ যাদের অধিকাংশই সুদানো মিশরের নাগরিক ছিল বলে জানা গিয়েছে ভারী বৃষ্টিতে দুটি বাঁধ ভেঙে যাওয়ার ফলে ভূমধ্য সাগরের উপকূলীয় শহরে ব্যাপক বন্যায় দশ হাজারেরও বেশি মানুষের প্রাণ হারিয়েছে ভয়াবহ বন্যায় লিবিয়ার ডান্না শহরের প্রায় অর্ধেকাংশ ধ্বংসপুরীতে পরিণত হয়েছে তাসের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার বাড়ি ও গাড়ি বন্যায় শহরটির অন্তত আশি হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে একটানা ভারী বৃষ্টিপাতে লিবিয়ার বিভিন্ন অংশে একশো পঞ্চাশ থেকে দুশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যেই কারণে জলস্রোতে ভেসে গিয়েছে পুরো এলাকা যেখানে ঘরবাড়ির ধ্বংসস্তূপ কাদা জল রাস্তাঘাটে পড়ে রয়েছে হাজার হাজার মানুষের মৃতদেহ হাসপাতালের বাইরে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পাওয়ার আশায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে জলের স্রোতে রাস্তাঘাট ভেঙে যাওয়ার কারণে শহরের যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব রাজস্থানের কাছে অবস্থান করেছে একটি নিম্নচাপ এছাড়াও আগামী উনিশশো কুড়ি সেপ্টেম্বর নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আঠেরোই সেপ্টেম্বর সোমবার হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদীয়াতে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে দু এক পজলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী উনিশে সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে দু এক পজলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কুড়িয়ে সেপ্টেম্বর বুধবার কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী একুশে সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ